ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করে দেখাবো ইঁচড় চিংড়ির রেসিপি। ইঁচড় চিংড়ি বানানোর উপকরণগুলো হলো গলদা চিংড়ি, টুকরো করা ইঁচড়, টুকরো করা আলু, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, সর্ষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, টক দই, ঘি, গরম মশলা। এবার দেখে নিই এটা কীভাবে তৈরি করব। এবার একটা কড়াই গরম করতে দেব, তাতে 6 চামচের মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদে মাখা গলদা চিংড়িগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এবার গলদা চিংড়িগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার 1 মিনিটের মতন 1 পিঠটা ভাজতে দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে। এবার 1 পিঠটা ভাজা হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে 1 পিঠটা উল্টে নেব। উল্টে নিয়ে এবার 1 মিনিটের জন্য অপর পিঠটাও ভাজতে দেবো। এবার চিংড়ি মাছটা 2 পিঠটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার হালকা একটু নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে মাছগুলো সব নামিয়ে নেব। এবার ওই তেলেতেই গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর দেবো 1 চামচ গোটা জিরে। এবার তেলেতে শুকনো লঙ্কা আর গোটা জিরেটা ভালোভাবে ভেজে নেব। এরপর দেব 1টা বড় কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা সবটা দেওয়া হয়ে গেছে, এবার ফোড়নের সাথে বেশ ভালোভাবে বাদামি করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজার পর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, সেই ভিডিওটা রেকর্ডিংটা হয়নি। এরপর দেব 2 চামচ টমেটো বাটা, আর দেব 2 চামচ আদা বাটা, তারপর দেব 2 চামচ রসুন বাটা, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, এরপর দেব স্বাদ মতো নুন, আর দেব 1 চামচ চিনি। এরপর মশলাটা খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব 1 মিনিটের মতন। তারপর মশলা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্তই আমরা এটা নাড়াচাড়া করে নেব। এরপর তেলটা বেরিয়ে এসেছে, এরপরে দেবো 4 চামচ ফেটানো টক দই। এটা চাইলে আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার টক দইটা দেওয়া হয়ে গেছে, বেশ মশলার সাথে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে দেবো 2টো তেজপাতা। এবার তেজপাতাটা দিয়ে বেশ ভালোভাবে এবার আবার নাড়াচাড়া করে নেব। এরপর আগে থেকে নুন হলুদে হাফ সেদ্ধ করা এঁচড়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এঁচড়গুলো সব দেওয়া হয়ে গেছে, এবার বেশ মশলাটার সাথে এঁচড়টা ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা এঁচড়ের মধ্যে ঢুকে যায় এবং এঁচড়ের গায়ের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এবার এঁচড়টা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেব। আলুটাও নুন হলুদে ভেজে নিয়েছি, এরপর আলু দিয়ে বেশ ভালোভাবে আর একবার কষিয়ে নেব। এবার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এরপর এটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেব। এবার জল দেওয়া হয়ে গেছে, জল দিয়ে এবার এঁচড়টা আর আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা গলদা চিংড়িগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেব। গলদা চিংড়িগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে ওই ঝোলের সাথে মিশিয়ে নেব। এবার ওটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দিয়ে। এবার 5 মিনিট হয়ে গেছে, এবার এঁচড় আর আলু সব সেদ্ধ হয়ে গেছে, এবার এতে দেবো 1 চামচ ঘি। এবার ঘিটা দেওয়ার পর 10 থেকে 15 সেকেন্ড ঘিটা গলতে দেবো, তারপর এর মধ্যে দেবো 1 চামচ গরম মশলা।
এবার ঘি আর গরম মশলা দিয়ে বেশ ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। এবার তৈরি হয়ে গেল আজকের রেসিপি, এঁচোড় দিয়ে গলদা চিংড়ির কারি। এবার গ্যাস অফ করে এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। যদি আজকের এই এঁচোড় দিয়ে গলদা চিংড়ির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন সকলের সাথে, কমেন্ট করুন। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।